আচ্ছা, এখন আন্টিদেরকে নিয়ে যে তুমি একটু মজা করো, এইটা কেন, এই আইডিয়াটা আসলো? ও, সো আমার মায়ের অনেক বেস্ট ফ্রেন্ডস আছে যারা হচ্ছে মানে এক্সট্রিম, ইউনো, রিচ আন্টিস, এক্সট্রিম রিচ আন্টিস, যাদেরকে নিয়ে আমি অনেকগুলো ভিডিওস অলরেডি বানায় ফেলছি। সো তাদের, দে আর সাচ ক্যারিকেচার্স অফ হিউম্যান বিইংস দ্যাট আই এম লাইক, আই নিড টু ডু সামথিং অ্যাবাউট দিস, বিকজ মানে সামথিং দ্যাট উই ক্যান পসিবলি থিঙ্ক অফ দে সে, অ্যান্ড দে আর ইনসেন, দে আর উইয়ার্ড টাইপ অফ ক্রিয়েচার্স, সো আই লাভ দ্যাট, ইটস ভেরি এক্সাইটিং, অ্যান্ড আই হ্যাড টু মেক ফান অফ দ্যাম, আই হ্যাড টু মেক স্যাটায়ার আউট অফ দ্যাম। তো আমরা এগুলো অনেকগুলি দেখেছি, কিন্তু এই আন্টিদের সাথে যখন সত্যি সত্যি আবার দেখা হয়, হয়তো বা তারাও ভিডিও দেখেছেন, উনার নিজের না দেখলেও হয়তো উনার ছেলে মেয়ে যে আম্মু আম্মু দেখো আমার মনে হয় তোমাকে নিয়ে এটা বানিয়েছে, তো তখন এটা তো অবভিয়াসলি বোঝা যায় বিকজ দে আর অল বেসড অন রিয়েল ক্যারেক্টার্স। তখন ওই আন্টিদের সাথে যখন দেখা হয় কী অবস্থা হয়? সো আমার মায়ের দুইটা বেস্ট ফ্রেন্ড আছে, কেউ আমাকে সহ্য করতে পারে না, একদম মানে সহ্য করতে পারে না। মাই আন্টিজ আর লাইক, এভরি টাইম আই মিট, আমার আমুকে বলে কেমন আছে আপনার মেয়ে, দেখলাম তো একটা ভিডিও বানাইছে, আচ্ছা ভাবি আপনার মেয়ে যে করে এগুলা কেন আমাদেরকে, মানে আমাদের সিক্রেট ফাঁস করে দেওয়ার কী মানে? আই ওয়াজ লাইক হোয়াট টু ডু হিয়ার, আই এম জাস্ট ট্রাইং টু ইউনো জাস্ট মেক দ্যার ক্যারেক্টার্স মোর ভিজিবল, আই মেকিং দ্যাম পপুলার, কিন্তু কেউ এটা বিলিভ করে না, কেউ বিশ্বাস করে না, বাট আমাকে আন্টি সহ্য করতে পারে না। সব আন্টি, আমি শুনেছি কিছু কিছু আন্টি আবার তোমাকে এতই বেশি সহ্য করে যে আবার অন্যভাবে তোমার দিকে তাকায়। ও ইয়েস, সো আই ওয়েন্ট টু দিস প্রোগ্রাম অ্যান্ড দেন একটা আন্টি ছিল, মানে আন্টিজ আর সুইট, রাইট, দে আর লাইক আ লট অফ লাভ আই গেট, হেট একটু কম, হেট হইলেও একটুখানি তোমাকে সহ্য করতে পারি না টাইপ হেট, নট দ্য তোমাকে সহ্য করতে পারি না, লাইক ভালো লাগে না তোমাকে, তুমি আমার কেন করতেছো টাইপ। সো আন্টিজ একটা, আমি একটা ইভেন্টে গেছিলাম, সো দ্য আন্টি বলছে তোমাকে এত ভালো লাগে তুমি যে কী নাইস, আসলে আসলে আমরা মহিলা আমরা বুঝি না যে আমরা কত খারাপ কাজ করি, আসলে এমনি তুমি কি, আমার একটা ছেলে আছে, সো আই ওয়াজ লাইক হোয়াট, সো এটা আমার অনেক হয়েছে অনেকবার। আমি তারা ইউটিউবার মানে ইউটিউব দেখে বৌমা হিসেবে চিন্তা করা শুরু করি, আই ডোন্ট নো ভাই, হ্যাঁ আই উইল বি সাচ আ ব্যাড বৌমা, কেন হবে যে এই যে আমার আমার ছেলের বউ কি করে সে ইউটিউবার, সেই জন্য কি সেভাবে না না, আমার ছেলের বউ আমাকে, তারপরে আমার মতো আমার যারা ফ্রেন্ডস তাদেরকে সবার ব্যাপারে অনেক উইয়ার্ড ভিডিওস বানায়, সো কোনো ওয়েই নাই আমাকে পছন্দ করে, ইম্পসিবল, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য কেস, বাট আমার মনে হয় এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি, ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, তুমি আসো তো নাকি, ইউ নট গোইং, রিয়েল কফি, ফেক কফি না, ডোনাল্ড ট্রাম্প বল ফেক কফি, দিস রিয়েল কফি, চেক ইট আউট, রিয়েল কফি, আর ইন দ্য মিন টাইম আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, আর আপনারা যদি চ্যানেল বদলি হতে অন্য কোথাও চলেও যান, আবার চলে আসবেন, মিস্টার টুইস্ট প্রেজেন্টস নবীদ মাহবুব শো, আমরা কথা বলছি রাবা খানের সাথে।